আর এবার আপনাদের সামনে তুলে ধরবো করোনা আপডেট কি রয়েছে। করোনা গ্রাফের ওঠানামা চলছেই, দেশে ফের কমলো দৈনিক সংক্রমণ মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে 1270 জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 1421। দেশে গত চব্বিশ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 31 জনের। গতকাল দৈনিক মৃত্যু সংখ্যা ছিল 149। এখনো পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে 521,035 জনের। মোট আক্রান্তের সংখ্যা 4,30,20,723। চলে যাবো সরাসরি রাসবিহার মোড়ে। রাসবিহারী মোড়ে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। অনির্বাণ, শহরের বিভিন্ন প্রান্তের ছবি আমরা সকাল থেকে দেখছি, এই মুহূর্তে রাসবিহারী মোড়ের কি পরিস্থিতি? দেখো, রাসবিহারি মোড় থেকে মিছিল শুরু হয়েছে, সেই মিছিল ইতিমধ্যে কিন্তু হাজরা মোড় ক্রস করেছে। এসইউসিআই এর ডাকে কিন্তু এই মিছিল, এই যে বন্ধ দুদিনের ভারত বন্ধ, সেই বন্ধের সমর্থনে কিন্তু এখানে মিছিল বের করা হয়েছে। এবং এই মিছিল কিন্তু যাবে হচ্ছে যদুয়া বাজার পর্যন্ত, এবং সেখান থেকে যদুয়া বাজার থেকে মিছিল ফের ইউটার্ন করে আবার হাজরা মোড়ে আসবে, এবং তারপরে মিছিলের গন্তব্য হবে লেক মার্কেট পর্যন্ত। ইতিমধ্যে কিন্তু হাজরা মোড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে যদি এই মিছিলের, এই যে বন্ধের সমর্থনে যারা মিছিল বের করেছেন, তারা যদি কোনো রকমভাবে রাস্তা অবরোধ বা এই জাতীয় জিনিস না করেন, তাহলে কাউকে জোর করে আটকানো হবে না। কিন্তু সেক্ষেত্রে যদি কেউ আইন হাতে তুলে নেন, তাহলে কিন্তু বা বাস ভাঙচুর করেন বা বাসকে আটকানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে পুলিশ কড়া পদক্ষেপ নেবে। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে কিন্তু আশুতোষ কলেজ ক্রস করে এই মিছিল, সেটা কিন্তু ভবানীপুর যদুয়া বাজারের দিকে যাচ্ছে, এবং এই মিছিল কিন্তু সেখানে গিয়ে সেখান থেকে সেখানে কিছুক্ষণ অবস্থান করবে, তারপর সেখান থেকে ফের তারা কিন্তু হাজরা মোড়ে আসবে। তবে এই যে দুদিনের ভারত বন্ধ, আমরা জানি সেই ভারত বন্ধ কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে মূলত ভারত বন্ধ ডাকা হয়েছে, এবং সেই ভারত বন্ধের মূল বিষয়গুলি হলো যে জনস্বার্থ বিরোধী যে নীতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার, তার প্রতিবাদে কিন্তু বাম সংগঠনগুলি ডাকে, কৃষক এবং শ্রমিক সংগঠন। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, এই মুহূর্তে অনেক ধন্যবাদ তোমাকে। লাগাতার জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং ওষুধের মূল্যবৃদ্ধির আশঙ্কা, কেন্দ্রের বিরুদ্ধে জনবিরোধী নীতি নেওয়ার অভিযোগ তুলে হুগলির বৈদ্যবাটিতে পথে নামলেন তৃণমূল নেতা কর্মীরা। একদিকে কেন্দ্র নীতির প্রতিবাদে যখন গোটা দেশ জুড়ে 48 ঘন্টার বাম কৃষক ও শ্রমিক সংগঠনের ডাকে ধর্মঘট চলছে, অন্যদিকে তৃণমূল কর্মীরা তারাও কিন্তু আজকে পথে নেমেছেন হুগলির বৈদ্যবাটিতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।